ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব রায়পুরা নরসিংদীর উদ্যোগে রায়পুরায় ধর্ষণ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কাদের জানান, এতে স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন NF আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক SF বিপ্লব। উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, বর্তমান সভাপতি সগীর আহমেদ, সাধারণ সম্পাদক শাহিন মিয়া সহ আরও অনেকে। মানববন্ধনের আগে সারা দেশে ঘটে যাওয়া নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধে এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নির্ধারণের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।